গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে ব্লগটা আমি বেশ অনেকটা বেলা থেকেই শুরু করলাম, তো জানোই তো। আর আমি বাইরে থেকে এসেই কাজ মানে ব্লগটা শুরু করলাম, তো একেবারে চান ঠান সেরে নিয়ে দেখো চা করেছি, চা নিয়ে বসেছি, তো এই দেখো চা করে নিয়েছি। চলো চাটা খেয়ে নিই, আর টিফিনটা তো আমার খাওয়া হয়েই গেছে, যার জন্য আর টিফিন নিয়ে বসিনি, শুধু চাটা নিয়ে নিয়েছি। চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। তার আগে তোমাদের এই দেখো রেশন থেকে না এই চাল বিস্কুট এগুলো সব এনেছে, তো দেখেছো কত বড় ব্যাগ, অনেকটা করেই চাল দেয় রেশনে, মানে অনেকটা করে দেয় বলতে অনেকটা করেই আমরা পাই, যেহেতু পাঁচটা আমরা মেম্বার, শ্বশুর শাশুড়ি, তোমাদের দাদা, আমি আর ছেলে। তো যাই হোক, এই চালটা এই যে মাছের চাল দিয়ে দেয়, এই দেখো চালটা কিন্তু খুব ভালো গো, এই দেখো চালটা, আর এই চালেই আজকে রান্না করব আমি। আর এইখানে এই দেখো তিনটে বিস্কুট নিয়ে নিয়েছে, আর এই বিস্কুটের সঙ্গে না তিনটে বিস্কুট ফ্রিও দেয়। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এগুলো না ভেতরে ওই ফ্রুট না কি দেওয়া থাকে জানি না ঠিক, ছেলে বলে মা খুব খেতে ভালো, তো যাই হোক ওর ভালো লাগলেই ভালো। এই যে দেখো এই বিস্কুটগুলো ওই বড় বিস্কুটের সঙ্গে ফ্রি দেয়, তো চলো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। চাল বিস্কুট এগুলো জানে চিনি আনে, কিন্তু এবারে চিনিটা আনতে বারণ করেছি। আর এই পপকর্নটা তোমাদের দাদা দিয়ে গেছে, ওই যখন চালটা রেশনে দিয়ে গেছিলো। আর এইটা এই লেসটা আমি আসার পথে এনেছি, তো এটা ফুরিয়ে গেছিলো গো, ছেলে খুব ভালোবাসে আর খেতে না খুব ভালো লাগে, শুধু ছেলে কেন আমিও খাই খুব ভালো লাগে, তো দেখো এটা কার কার ভালো লাগে বলো তো তোমার। যাই হোক চলো এবার রান্নার দিকে চলে এলাম, আর জোগাড়ে বসে গেছি। এই দেখো ডাল বাটাটা করে নিয়েছি, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ভিজিয়ে রেখে মানে গিয়েছিলাম। আর এই যে দেখো এই লেবু দুটো না শাশুড়ি দিয়েছে, তো দেখো কত বড় বড় লেবুগুলো দেখেছো, তো যাই হোক চলো এটা দিয়েছে বেশ কয়েকদিন চলবে। আর এনেছি হচ্ছে একটা সর্ষের তেল এনেছি, সর্ষের তেল না সাদা তেল এনেছি, আর এই দেখো শ্যাম্পু, শ্যাম্পুগুলো একেবারে শেষ হয়ে গেছিলো তোমাদের দাদার আর আমার দুজনেই এটা মাখি, তো এই হচ্ছে আনা, একটা দুটো আনলে একেবারে শেষ হয়ে যাবে, যার জন্য এতগুলো করে আনি পরে ভুলে যাই আনতে। আর এই যে এই তেলটা সাদা তেল কদিন ধরে শেষ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছিলো, তো আনা হলো এই আনা। চলো এবার রান্না জোগাড়টা করে নেওয়া যাক। আর এই যে দেখো এইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমি ডালটা এই দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিন্তু এটা না একটা বড় জায়গার মধ্যে ঢালবো গো, দেখো একেবারে ভর্তি হয়ে গেছে, এর মধ্যে তো আর মাখা যাবে না, তো বড় জায়গার মধ্যে ভালো করে হলুদ নুন সব কিছু এর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভাজব। চলো গ্যাসটা জ্বেলে দিয়ে রেখে, নইলে বেশ বেলা হয়ে যাচ্ছে, তো বেলা হলে তো জানো একেই তো আসি দেরিতে, তার উপর আবার রান্না দেরি হলো, তোমাদের দাদা খেতে চলে আসবে। ভাতের ফ্যানটা উপর দেওয়া হয়ে গেল, আর দেখো এখানে বড়াটাও কিন্তু ভেজে নিচ্ছি, তো একদিকটা হচ্ছে আর এক পিঠটা এই দেখো উল্টে দিলাম, তো বড়াগুলো ভাজা হচ্ছে, মানে পুরোটা হয়নি এখনও কিছুটা বাকি। আর ছেলে দেখো ওখানে পড়ে চলে এসে সাইকেলটা তুলে দিল, রোদ লাগে তো যার জন্য, আর এখন তো বৃষ্টির দিন মাঝে মধ্যে জলও পরে ভিজে যায় যার জন্য, তো এই দেখো বড়াগুলো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তা দেখো ছেলে দিকে ঘুরঘুর করছে বড়া খাবে বলে, দেখেছো তো দেখছে ক্যামেরা চলছে কি নিয়ে টক করে একটা সরে গেল, এই দেখো ওরকমই করে, বাপ ওরম করে ছেলেও এরকম করে, এই হয়েছে ব্যাপার। চলো এই এইটা ছিল এটাও হয়ে গেল, তো মোটামুটি সব বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, এই দেখো এতগুলো বড়া ভাজা হয়েছে। চলো এবার খানিকটা ঝাল গুলে নেবো, দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আর আগের দিনের কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিলাম, আর দুটো ডিম দিয়ে দিলাম, ডিমগুলো ভাতে দিয়েছিলাম তোমাদের বলতে ভুলে গেছি, আর একটু বড়া, বড়াটা অনেকটা ভাজা রাখি, কেন ছেলে ঝাল খায় না, আমারও ঝাল খুব একটা বড়া ভালো লাগে না, তো দেখো তিন রকম দিয়ে চিংড়ি মাছ ডিম আবার ডালের বড়া দিয়ে ঝাল, তো এটা কিন্তু খেতে দারুণ হবে। আর দেখো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও ভাত নিয়েছি, তো ভাতও খাওয়া হয়ে গেল,
আর খেয়ে উঠে ওই যে ছেলে বাইরে গেল সাইকেলটা মানে একটু সরিয়ে দরজাটা দিতে, আর এবার আমরা জামটা খেয়ে নেব। তো এই জামটা না তোমাদের দাদা মানে একটা খেয়ে দেখলো যে খুব মিষ্টি, তো চলো এবার আমরা মা বেটা দুজনে খাই। আর এই জানলার ধারে বসে বসে দেখো জাম খেতে লেগেছে, সত্যি গো জামগুলো খুব মিষ্টি। আর যাই হোক চলো জামটা খা, খেয়ে একটুখানি না শোবো। আর দেখো সন্ধেবেলায় এই যে চা নিয়ে বসে পড়লাম, চা করে ছেলে পড়তে বেরোবে যার জন্য তাড়াতাড়ি চা নিয়ে বসে পড়েছি। এই দেখো আর চা আর বিস্কুট আজকে সেরকম কিছু খাবো না, পেটটা ভার হয়ে আছে যার জন্য চা বিস্কুট। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিই। আর এই বিস্কুট শেষ হয়ে গেছে তো, তোমাদের তো ওপলাই বললাম, তো একটা বিস্কুটের প্যাকেট এই যে ঢালতে হবে। চলো চাটা খেয়ে রুটিটা করে নিই। আর সারা দিন এইভাবেই আমাকে একা হাতে সবটা সামাল দিতে হয়, যাকে করতে তো হবেই বলো। আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।